বললাম ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল তানুজ রেডি, আর আমি হলাম তানু। তো আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা ব্যাগ হল, যেটা হচ্ছে মিশো ব্যাগ হল। তো প্রথমেই বলবো যে যেহেতু ব্যাগ হল দেখাচ্ছি, এবার অনেকের মনে অনেক 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 প্রশ্ন থাকে। তো প্রথমে বলবো ভিডিওটা স্পন্সর ভিডিও না, এটা কোনো পেইড প্রমোশন না, এটা আমি নিজের টাকায় ব্যাগগুলো বাই করেছি আর আমার কালেকশন বাড়াচ্ছে, তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমেই বলবো যে যে ব্যাগ হলটা আমি স্টার্ট করতে যাচ্ছি সেটা কিন্তু মাত্র 189 টাকা দিয়ে ব্যাগের দাম শুরু হচ্ছে, ঠিক আছে? তো মিশোটা কী সেটা জানতে আমার ভিডিওর এন্ড অবধি থেকেও আমি তোমাদের ডিটেলিং দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো প্রথমেই যেই ব্যাগটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই ব্যাগটা। এটা একটা পোর্টলি ব্যাগ, রেড পোর্টলি ব্যাগ, যেটার দাম হচ্ছে 189। এর মেটেরিয়াল হচ্ছে ফেব্রিক মেটেরিয়াল, আর এটা মেড ইন ইন্ডিয়া। তো প্রত্যেকটা প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়ারই প্রোডাক্ট, কোনো চাইনিজ প্রোডাক্ট নেই। তো ব্যাগটা আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি। মাত্র 189 টাকায় আমি এরকম একটা ব্যাগ পেয়ে যাচ্ছি। তো প্রথমে আমি বলি যে ব্যাগটা আমি পারচেস করেছি আমার বোনের বিয়ের জন্য, মানে বিয়েতে আমি যেহেতু বেনারসি পরবো, আর বিয়ের দিন একটু ট্র্যাডিশনাল লুকের সাথে কিন্তু বেসিক্যালি এটা আমি আমার মনে হয় এই যে রেডের ওপর যে এই যে কাজটা করা রয়েছে একদম নিখুঁত কাজ, কোথাও থেকে উঠে আসছে না, কোথাও থেকে বসে যাচ্ছে না। তো যাই হোক, যেটা ছিলাম পয়েন্টে আর কি, যে এথনিক লুকটা দেবে বেনারসির সাথে জাস্ট অসাধারণ। তো তোমরা কিন্তু অবশ্যই পারচেস করাতে পারো এই ব্যাগটা। তো এটা একটা জাস্ট টাইপ অফ পোর্টলি ব্যাগ, আর এরকম সাইডের দড়ি মতো করা আছে, আর এটা এইভাবে ওপেন হয়ে যায়। ওকে, আর এটাকে আমরা ক্যারি করব, তার জন্যই হাতে একটা এরকম এই পুঁথি দিয়ে, সাদা আর গোল্ডেন কালারের পুঁথি দিয়ে এখানে একটা হ্যান্ডেল মতো, যাতে আমরা হাতে এভাবে ধরে ক্যারি করতে পারি, তেমন করা আছে। আর ভেতরটা একদম প্লেন রেড একটা জর্জেট টাইপ অফ কাপড় দেওয়া। ওকে, আর সাইড দিয়ে দেখো এইভাবে সুন্দরভাবে কাজ করা। তো একটা লাল কালারের বেনারসির সাথে কিন্তু যখন আমি এই ব্যাগটা নেব তখন কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই ব্যাগটার জন্য। আর এই তো, আর এই ব্যাগটা দেখো একদম কাজ করা নিখুঁতভাবে। পুরো নিখুঁতভাবে কাজ করা রয়েছে। এই ব্যাগটা তোমরা কিন্তু ইজিলি পারচেস করাতে পারো মিশো থেকে, যার কোড আমি প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে। তো চলো নেক্সট ব্যাগে যাওয়া যাক। তো নেক্সট আমি পারচেস করিয়েছি একটা ক্লাচ, এইটা হচ্ছে মিশোর ওমেন্স ক্লাচ, যেটা হচ্ছে 413 টাকা যার দাম, আর এটাও মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। তো চলো এটাকে দেখানো যাক। তো এরকম একটা ক্লাচ আমি পারচেস করিয়েছি মিশো থেকে, এইটারও রিজন আছে। এটা ভেবেছি আমার বোনের রিসেপশনে আমি ইউজ করবো, ওই দিন একটু অন্য ধরনের ড্রেস পরা হবে। তো এইটা হচ্ছে এখান থেকে ওপেন করার সিস্টেম রয়েছে। ওকে, আর ভেতরে দেওয়া রয়েছে একটা চেন, চেনটা তো ঘন্টা বাকি গেছে। ওয়ান সেকেন্ড, ওকে। তো এই দেখো, এর সাথে একটা এরকম চেন তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা ক্যারি করতে পারবে তোমরা অ্যাজ এ স্লিং ব্যাগ টাইপ অফ স্লিং ব্যাগ টাইপ অফ স্লিং ব্যাগও তোমরা কিন্তু এটাকে ক্যারি করতে পারবে। কারণ হচ্ছে যখন আমরা রিসেপশনের যাই বা যে কোনো জায়গায় নিয়ে গেলে সবসময় কিন্তু হাতে ক্যারিও করা যায় না, কখনো কখনো সাইডে রাখতেই হয়। তো এটারও মেটেরিয়াল খুব ভালো মেটেরিয়াল, আমি ভাবিনি এত সুন্দর ব্যাগটা আসবে, সিরিয়াসলি আমি এটাই এতটা ভালো আসবে এটা আশা করিনি। তো চেনটাও খুব ভালো শক্ত পোক্ত চেন আছে, এরকম না যে খুলে পড়ে যাবে, আমি নিয়ে একটু ঘোরাঘুরি করে দেখেছি। ওকে, আর এটা ইজিলি কিন্তু এটার লক সিস্টেমটা খুব সুন্দর। তো এটা একটা কমন কালারের ওপর নিয়েছি, যেই কালারটা সব মানে কালারের সাথে ভালো যায়। তো এটা আমি রেডের সাথে নিতে পারবো, ব্ল্যাকের সাথে নিতে পারবো, অনেক কালারের সাথে এটা আমি ক্যারি করতে পারবো। আর আমি খুব একটা পিঙ্ক রেড ইয়েলোর বাইরে খুব একটা বেরোই না, তো সেই জন্য আমি ভাবলাম যে দিস ইজ আ গুড পারচেস, যেটা আমি সব শাড়ির সাথে সব কালারের ড্রেসের সাথে আমি এটা ক্যারি করতে পারবো।
তো নেক্সট আমি পারচেজ করিয়েছি আর একটা স্লিং ব্যাগ, আর একটা টাইপ অফ স্লিং ব্যাগ, অবশ্যই এটা স্লিং ব্যাগই বলে। তো এটা আমি একটু অন্য ধরনের পারচেজ করেছি। তো এই ব্যাগটা প্রথমে তোমাদের এটা ওপেন করে নিই আমি আগে। তো ব্যাগটা দেখো, দেখে জাস্ট এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে একটা সিলভার বিডেড ক্লাচ উইথ আ মেটাল চেইন, এখানে একটা চেইন আছে, আর এর দাম হচ্ছে 394 টাকা। আর এর মেটেরিয়ালটা হচ্ছে ক্যানভাস মেটেরিয়াল, আর প্যাটার্নটা হচ্ছে এমব্লিস্ড। তো এর প্যাটার্নটা এমব্লিস্ড প্যাটার্ন, আর এটা হচ্ছে মেটেরিয়াল হচ্ছে ক্যানভাস। তো এখানে একটা ইজিলি এটা বন্ধ হয়ে যাবে, খুলবে না, কারণ মানে চুম্বক টাইপ কিছু একটা দেওয়া আছে, চুম্বকই দেওয়া আছে, একটা টাইট কিছু নয়। তো ওকে, আর দেওয়া আছে একটা মেটাল চেইন, যেটার সাথে এই ব্যাগটার লুকটা কিন্তু আরও ভালো করে যায়। তো তোমরা কোনো রকম নাইট ক্লাব, ইভেন নাইট কোনো অকেশন, এটা নাইটেই বেশি ভালো যাবে, কারণ এটা একটা গ্লো করবে এত আলোতে। আমার মনে হয় নাইটের যে কোনো পার্টির জন্য কিন্তু একদম পারফেক্ট। তোমরা এটা ইন্ডিয়ান ওয়্যারের সাথে ক্যারি করতে পারবে, ইভেন এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়্যারের সাথেও কিন্তু ক্যারি করতে পারবে, খুব ভালো লাগবে। আমি নিজে ক্যারি করে দেখেছি, এখনও বেরোয়নি, আমি তোমাদের সাথে ব্যাগ হলটা শেয়ার করবো। দেন তারপর কিন্তু আমার এই এই যে চেনটা দেখো, এই চেনটাই দিয়ে এখানে কত সুন্দর লাগছে। তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, 394 টাকা বললাম, হ্যাঁ 394 টাকা এই ব্যাগটা আমি পারচেস করেছি মিশো থেকে। তোমরা কিন্তু অবশ্যই পারচেস করাতে পারো। তো আমি যে কটা ব্যাগ পারচেস করেছি, আমি ভেবেছিলাম যা ভালো লাগবে না আমি রিটার্ন করে দেবো, বিকজ ভালো না লাগলে আমি রাখবো না, কিন্তু প্রত্যেকটা ভালো লেগেছে, প্রত্যেকটা ব্যাগ সুন্দর। আর এটা কিন্তু সিলভার বলেছে, কিন্তু দিনে এক গোল্ডেন গোল্ডেনই লাগে, এটা গোল্ডেন কালার, কারণ যে ক্যাপশন ছিল মিশোতে, যে ক্যাপশনটা ছিল সেখানে অস্ট্রিট সিলভার বিডেড ক্লাচ ছিল উইথ মেটেরিয়াল চেইন স্ট্র্যাপ, কিন্তু এখানে এটা একটা গোল্ডেন গোল্ডেন লুক দিচ্ছে। ইচ্ছা হলে তোমরা কিন্তু এটা চেনটা ঝুলিয়ে নিতে পারো, আবার যদি ইচ্ছা না হয় তো চেনটা শুধু এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, কারণ কখন যখন ইচ্ছা তোমরা কিন্তু এটা হাতে করে ক্যারি করতে পারো, জাস্ট এরকম। আর ইচ্ছা না হলে চেনিং করে নিয়ে নিলাম। তো এই সেলিং ব্যাগটাও কিন্তু আমার জাস্ট চুমু টাইপ অফ সেলিং ব্যাগ লেগেছে। তো নেক্সট ব্যাগে আমরা তাড়াতাড়ি করে চলে যাই। নেক্সট আমি পারচেস করেছি আর একটা স্লিং ব্যাগ, দেখতে আমার এত কিউট লাগলো, এত ভালো লাগলো যে ভাবলাম যে চলো আমার ব্যাগ হলে এটাকে ইনক্লুড করা যাক। তো এই ব্যাগটাকে আমি প্রথমে পারচেস করেছি, তো চলো আর ওপেন করে নিই। তো দেখো নেক্সট আমি পারচেস করেছি এই স্লিং ব্যাগটা, যেটা কালারটা জাস্ট অসাধারণ, হচ্ছে কমফি, এটা হচ্ছে কমফি ওমেন স্লিং ব্যাগ, যার মেটেরিয়াল হচ্ছে PU লেদার, আর প্যাটার্ন হচ্ছে সলিড। আর এর যে সাইজের ডেসক্রিপশন আমি প্রত্যেকটা কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, এর সাইজ কত, এভরিথিং, প্রত্যেকটা ব্যাগের সাইজ কী বলছে, প্রত্যেকটা কতটা লম্বা কতটা চওড়া ইত্যাদি ইত্যাদি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করতে ভুলো না। ওকে, ওটা আমি আর বলছি না, কারণ ওভাবে তো মনে রাখা যায় না, স্বাভাবিক ব্যাপার। তো দেখো এটা চেনটা কিন্তু মানে এটা লম্বা করতে পারবো, আমি আপাতত ছোটো করে যেভাবে এসেছিলো সেভাবেই রেখে দিয়েছি। তো এই ব্যাগটা কিন্তু একটা শাইনি একটা লুক দিচ্ছে, তোমরা কিন্তু ভাবো একটা হোয়াইট টপ, একটা ডেনিম জিন্স, আর এই ব্যাগটা যদি তার সাথে ক্যারি করো জাস্ট অসাধারণ লাগবে, সামারের কালার হিসেবে একদম পারফেক্ট যাবে। পারচেস করি ভেবেছি এটা আমি একজনকে গিফট করব, তার বার্থডে আসছে সামনে। তো কে, তো এখনও দেখো আমি কাগজ বার করিনি, ভেতরে যে কাগজ রয়েছে, তো এই কাগজগুলো এখনও বার করিনি। দুখানা খাপ রয়েছে, দুখানা কম্পার্টমেন্ট রয়েছে এই ব্যাগটার মধ্যে, আর পেছনেও রয়েছে, ধরো তুমি ট্রেনে যাচ্ছো, টিকিটটা জাস্ট কেটে এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো। আর ইজিলি এটার মধ্যে ছোট্ট জলের বোতল ক্যারি করতে পারবে, খুব বড় জলের বোতল ক্যারি করতে পারবে না। বাই দ্য ওয়ে লিপস্টিক, ফোন, এভরিথিং মেয়েরা যেগুলো ক্যারি করে ইজিলি জাস্ট ঘুরতে যাওয়ার সময় সেইটুখানি ক্যারি করা যাবে। এই ব্যাগটা খুব সুন্দর একটা লুক প্রোভাইড করছে, কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, যারা যারা টিনেজার আছো, জাস্ট আ কলেজ গোয়িং গার্ল আছো, যারা তাদেরকে মানে তাদের জন্য বেস্ট অপশন বলবো। এটার দাম হচ্ছে 256 টাকা,
এর দাম হচ্ছে 256 টাকা। আমার কোনো জাস্ট আর লুক এরকম পাইনি, আর প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করা আছে, কোথাও থেকে বেরিয়ে যায় মানে বেরিয়ে আসছে না কোথাও থেকে, একটা অড লাগার কোনো ব্যাপার নেই, কারণ প্রত্যেকটার কোড দিয়ে দেবো, তোমরা ইজিলি পারচেস করাতে পারো, ডোন্ট ওয়ারি। আর মিশোতে তো সব থেকে ভালো জিনিস যেটা আমি বলবো, যেটা তুমি 250 টাকায় পারচেস করো, 200 টাকা পারচেস করো, 150 টাকা অ্যান্ড 50 টাকাও পারচেস করালে তোমাকে কিন্তু ফ্রি ডেলিভারি দেবে, কোনো রকম চার্জই তোমার লাগবে না, দ্যাটস আ গুড থিং। যা যা আমি কোড দিয়ে দেবো সেইগুলো সেইভাবে জাস্ট কপি পেস্ট করে সেইভাবে সার্চ করো, নাহলে কিন্তু তোমরা পাবে না। আর বলবো কোন ব্যাগটা তোমার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, লাইক করতে কী লাগে আর একটা জাস্ট একটা ক্লিক লাইক করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কোন হল দেখতে চাও, কোন টাইপ অফ হল দেখতে চাও, যে কোনো প্রোডাক্ট তোমরা বলো, তোমাদের কোনটা দরকার, কোনটা সম্পর্কে তোমরা জানতে চাও, তো সেই সব সেই হিসাবে আমি হল নিয়ে আসবো। তো টিল দেন টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমায় ফলো করতে চাও ইনস্টাগ্রামে করতে পারো, আমার ইনস্টা হ্যান্ডেল হচ্ছে এটা, তো যারা যারা ফলো করতে চাও ফলো করতে পারো আমায়, আর আমার ফেসবুকেও কিন্তু আমায় লাইক করতে পারো, আমার তনুজ ডায়েরি ফেসবুক পেজে কিন্তু তোমরা গিয়ে ফলো করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। ওকে, টিল দেন টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।